তো আমি যে স্নান করে নিলাম মাত্র, রান্না টান্না কমপ্লিট, এখন বাজে 3:30, খাওয়া দাওয়া করবো এখন দুপুরে, এখনো খাইনি, আর একটু কাজ বাকি আছে, আগে খেয়ে নিই তারপরে এই কাজটা করতেছি। তো গাইস, এই যে আমার কাজ দেখো, এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এখনো কমপ্লিট হয়নি, যাবো তাড়াতাড়ি, সাইন নিতে হবে আরো একজনের। দেখো বন্ধুরা, আমার মেয়ে কি কাজ করে দিচ্ছে আমার, দেখো রাত হয়েছে 9টা বাজে, নিয়ে আমার চুল আঁচড়ে দিচ্ছে, শ্যাম্পু করেছি মাত্র আজকে, তাও চুল যে এত চুলকাই বলতে পারবো না, চুল পড়বে না উকুন ঢুকছে বলতে পারবো না, কি সুন্দর করে দেখো চুল আঁচড়ে দিচ্ছে আমার মেয়ে, গুড গাল আমার মেয়ে, দেখো না আমি আমার মেয়ে গুড গাল, দেখো কারো যদি লাগে চুল আশ্রানোর জন্য তাহলে আমার মেয়েকে নিয়ে যেতে পারো, কি সুন্দর করে চুল আশ্রয় দিচ্ছে, কি আরাম লাগতেছে, ঘুমাবো না মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ার ভিলেজ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি সুস্থ আছি। এখন যাচ্ছি আমরা আবার ধান গাড়তে, কোথায়, আমার বাপের বাড়িতে, কারণ ওখানে নাকি ধান গাড়বে, কিন্তু একজনও কামলা পাওয়া যাচ্ছে না, কারণ এত দিনের বৃষ্টি না হওয়াতে এখন একসাথে সবাই গাড়বে, তাই মা ফোন করলো যে কামলা পাওয়া যাচ্ছে না, আসো ধান গাড়তে। তো বন্ধুরা চলো আমাদের সাথে, আপনারাও আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি। তো সকাল সকাল চলে আসলাম, এই যে বিছানাপত্র গোছাতে, দেখো সব এলোমেলো হয়ে আছে বিছানাপত্রগুলি, এটাও ধুয়ে দিয়েছিলাম, এই জামাটা, এটা ভাঁজ করতেছি, আর যেটা যেটা আমি ওখানে নিয়ে যাব বাবার বাড়িতে ওইটা আমি ইসে করতেছি, দেখো আলাদা করতেছি, আর এদিকেও মেয়ে চলে আসলো, ওই যে ওখানে একটা ছোট্ট টেবিল আছে, ওখানের মধ্যে এসে মেয়ের বইপত্র রাখি, যখন ও এসে করবে তখন ওখানে রেখে দিই। আর আমি তো কোনোদিনও শাড়ি, আমার তো শাড়ি পরা হয় না, আগে পরতাম কিন্তু এখন মানে ভালো লাগে না শাড়ি পরতে, বেশিরভাগ দোকানাই পরি। তো এই শাড়িগুলো আমি গুছিয়ে দিব, এখানে দুটো আছে শাড়ি, আর এটা হচ্ছে মেয়ের ফ্রক জামা, অনেক দিন বাইরে ছিল, এই শাড়িগুলো আমি দিয়েছিলাম এই যে দিদি ভাইকে, ও স্কুলে যেত ও পরতে, কিন্তু ও তো আবার বাড়িতে চলে গেল তার জন্যই। এটা হচ্ছে উড়না, উড়নাটা ওই যে ডকনার সাথে যেটা আমরা নেই এই উড়নাটাই আছে এখানে, এগুলো ভাঁজ করে আমি এসব সম্পূর্ণটা শোকেসের মধ্যেই ঢুকিয়ে দিব, কারণ বৃষ্টির সময় কেমন জানি একটা গন্ধ বের হয়, কম্পটও নিয়ে আসিনি, কম্পট নিয়ে আসলে কম্পটের মধ্যে যদি ইসে করি ভিজিয়ে ধুয়ে দেই তাহলে এই গন্ধটা থাকে না। তাই এদিকে আমি গোছাচ্ছি, মেয়েও বের করে করে দিচ্ছে এই যে কাপড়গুলো, আর এটা হচ্ছে ডকনা, নতুন ডকনা, সেদিনকার নিয়ে এসেছিলাম, মেয়ে জোর জবরদস্তি করে আমাকে নিতে বলল তাই নিয়ে আসলাম, ওর সে মাসির দোকান থেকে জোর জবরদস্তি করে ও প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছে, এগুলো আমি এখন শোকেসের মধ্যে ঢুকিয়ে নেই। তো আমার বিছানা পত্রানো গোছানো কমপ্লিট, আর যেটা যেটা নিয়ে যাব সেটাও ইসে করে রেখে দিয়েছি, ব্যাগের মধ্যে ভরে রাখলাম,
তো বন্ধুরা, এই যে আমি সকাল সকাল সকালের রুটিন অনুযায়ী আমার বিছানাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন উঠান ঝাড়ু দিতেছি। কালকে রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল, রাত্রি আর সকাল মানে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল। তো দেখো আমার উঠোনে কতগুলো পাতা ঝরে পড়ে, সব সময় প্রতিদিন না হলেও 4-5 বার ঝাড়ু দিতে হয়। তো আমি এটাই ঝাড়ু দিতেছি সকাল সকাল, এটা তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে তারপরে আবার চলে যাব হচ্ছে এসেতে ধান কাটতে। তো এটাই এসে করলাম বন্ধুরা, দেখো। তো আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নেই, তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো গাইস, এই যে কালকে সকালবেলায় এই দাউটা আমার পায়ে পড়ে গিয়েছিল, দেখো এই ছোট এসেতে ফুলে গেছে, দেখো নড়ছে নাকি, এরকম করলেই ব্যথা করে, প্রচণ্ড ব্যথা। আমি যাব, এই যে ভাই আসছে, রেডি হয়ে নিলাম। এই যে কারণ একটা নাইটি পরেছি আর একটা নিয়েছি, আজকে স্নান করলাম না সকাল সকাল, কারণ ওখানে আবার ধান কাটবো, আবার ফুলবো, আবার এসে করব, তাই এই নাইটিটাই থাক। তো আজকে পুরো ভিডিওটা আমার এই নাইটি দিয়েই শুরু, এই নাইটি দিয়েই শুরু, এই নাইটি দিয়েই শেষ। তো বন্ধুরা, আমরা যাই আগে, আমরা যাচ্ছি, তারপরে দেখা হচ্ছে পরে। তো চলে আসলাম, বাড়িতে পৌঁছে গেছি। এই যে দেখো বাচ্চাগুলো এখানে খেলা করতেছে, দেখো এটা কি মামা, হ্যাপি বার্থডে নি গিফট। ওই যে বাচ্চাগুলো দেখো, এটা কি হ্যাপি বার্থডে নি মাতে গিফট, নেনে আনে শুটি নে, দেখা হাই দো, এই হাই দো শানিবা, হাই হাই নুবা, হাই হাই নই বাঠি পাইছে। তো গাছ, এই যে আমরা যাব এখন মাঠে, মাঠে ক্ষেতের মধ্যে এত বৃষ্টি পড়েছে, তাও মেশিন দিয়ে জল দিতে হচ্ছে। দেখো ডাঙা জমি আমাদের, এই নারিকেলের নারিকেল গাছ দেখো কতগুলো ফুল ধরেছে, কি সুন্দর না, খেতেও মিষ্টি আছে, আজকে এটা খাবো। ওই যে নারিকেল দেখো কত সুন্দর, অনেক ফল ধরেছে, ছিল বিক্রি করে দিছে বাকিটা, এটাই শুধু রাখছে। ওই যে কাকিমা, ওদের ভাই মুখ লুকোচ্ছে, ওই যে বিছন উঠাচ্ছে এখানে, কাকু ফ্যান্টাস্টিক, খামলা নেই, খামলা গিয়ে নিয়ে, খামলা নেই ওদেরও। এই যে এই যে মানে ভাই বা মিশি যে সাজা দা, এ গাড়িয়া ফাঁসাই বাই ধম পরে হালেও দমন না, ধনে হাজিরা দল।
তো এই যে বিচন তোলা কমপ্লিট আমাদের, এখন বিচনটাকে এসে নিয়ে যাব, যেখানে কাদো আছে সেদিকে নিয়ে যাব, ওই যে ওই যে ওই ক্ষেতের মধ্যে পটল ক্ষেতের পরের ক্ষেতে নিয়ে যাব, ওই যে ওই বিচনটা বাইচে গেল। সকালে খাওয়া আমাদের এখনো হয়নি, মাত্র বিচন তোলা শেষ, এখন খেতে আসলাম সকালের খাবার, তখন চা খেয়েছিলাম। আমি চাটনি বানাবো হচ্ছে যে তিল, কালো তিল ভেজে রেখে দিয়েছে মা, আর আছে এই যে এটাও ভেজে রেখেছে পেঁয়াজ রসুন লঙ্কা, এখন আমি বানাবো এই যে এখানে দিয়ে দিলাম, আগে এটা এসে করে নিব, এই যে হামাল দস্তা না কি বলে এটাকে, আগে এটাকে কুটে নেব, এই যে পিষে নিচ্ছি, ভাজা কালো তিল বাট চাটনি মিক্সিও হলো আসলে সবসময় জানাইবেন। বন্ধুরা দেখো আমরা মাঠে চলে আসলাম, ক্ষেতের মধ্যে ওই যে ওখানে কাটতেছে বড় মাসি, মাও চলে গেল, দুই বুনু আর এসে শুধু আমাদেরটা না, দেখো সম্পূর্ণ মাঠ ঘুরে দেখাচ্ছি, দেখো এদিকে এদিকে দেখতে পাচ্ছ, দেখো খাল পড়ছে ওদিকে, ক্যামেরা করে দেখাচ্ছি ওদিকে ওই সাইডে, ওই যে দেখো ওদিকে দেখো দেখো, মানে অনেক দিনের পর বৃষ্টি পড়ছে না, এর জন্য সবার সাথে খেতে ধান কাটতেছে, পুরো ইসে দেখো ডাবরি একদম লোকে ভর্তি চারদিকে, ওটা জেঠু আসতেছে যেটা। তো গাইস আমরা গেড়ে নেই তাড়াতাড়ি, পরে রৌদ্র উঠলে আবার পারবো না কাটতে। তো গাইস আমরা দুই কুটু গাড়লাম, আরও দুই তিন কুটু বাকি আছে, মাত্র দুই কুটু গেড়ে শেষ করে এই যে এসেতে আসলাম আরেক কুটুতে, তিন এখন এটা গাড়লে তিন কুটু হয়ে যাবে, তো এটা দুই কুটু তো অলরেডি গাড়া হয়ে গেছে, তো আমি মাঠের মধ্যেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি। তো গাইস আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, যারা যারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ তারা গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এটা ধান গাড়ার আমাদের এই বছরের লাস্ট দিন, আজকেই শেষ হয়ে যাবে, তো এই বছরের মধ্যে আজকেই লাস্ট দিন, তো টাটা বন্ধুরা, আমরা গেড়ে নিই আগে ধান।